দুই দশক ধরে বলিউডে রাজত্ব করছেন কারিনা। এই নায়িকার কাছে বয়স মাত্র একটি সংখ্যা, সেই কারিনা কাপুর খানও এবার শিকার হলেন ট্রলের। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কারিনা। ছবিটিতে মেকআপ ছাড়া রূপে ক্যামেরা বন্দী হয়েছেন নায়িকা, ছিল না কোনো জাঁকজমক ও আতিশয্য, ব্যাস তাতেই যেন কাল হলো নায়িকার। নেট মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় চর্চা। কারিনার মেকআপহীন এই সাজ নিয়ে নিন্দার শেষ নেই। একজন লিখেছেন, এ তো বুড়ো হয়ে গিয়েছে। আরেকজন লিখেছেন, দেখে মনে হচ্ছে না 41 বছর বয়স, আরো বেশি মনে হচ্ছে। এরকম অসংখ্য নেতিবাচক মন্তব্যে ভরে যায় কারিনার পোস্টের কমেন্ট বক্স। তবে এই প্রথম নয়, অতীতেও এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কারিনা। প্রতিবাদ জানিয়ে একবার লিখেছিলেন, বুড়ি শব্দটি কি অপমানজনক, কারণ আমার কাছে এটা শুধু একটা শব্দ যার অর্থ বয়স্ক। হ্যাঁ, আমার বয়স হয়েছে, বুদ্ধিও বাড়ছে, কিন্তু আপনারা নামহীন, মুখহীন, বয়সহীন। আপনাদের যারা সঙ্গ দেয় তারাও তাই। যদিও তাতে লাভ হয়নি বিশেষ, ট্রল থেকেও মেলেনি রেহাই, কিন্তু এসব নিয়ে ভাবেন না কারিনা। আগামী 11 আগস্ট মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা লাল সিং চাড্ডা। আপাতত তারই প্রচারে ব্যস্ত অভিনেত্রী।